ট্রেনের টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ডোমারে মামলা, অভিযুক্ত বুকিং সহকারীকে তাৎক্ষণিক প্রত্যাহার। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। নীলফামারীর ডোমারে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে ছয়জনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেন ডোমার রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি কালোবাজারিতে অভিযুক্তের দায়ে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয় ডোমার স্টেশনের বুকিং সহকারী শিহাবকে। ট্রেনের টিকিটের কালোবাজারি বন্ধ এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে মানববন্ধন করে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন ডোমারবাসী। নির্ধারিত সময় পার না হতেই নড়ে চড়ে ওঠে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনার তদন্তের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা ডিসিও নাসির উদ্দিনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গেল ২ এপ্রিল শনিবার রাত্রি ৮:৩০ ডোমার রেল স্টেশন পরিদর্শনে আসেন। এ সময় এলাকাবাসীর পক্ষে পৌর কাউন্সিলর রুবেল ইসলাম, ডোমারের অভিযুক্ত রেল কর্মকর্তা কর্মচারী এবং টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে লিখিত অভিযোগ প্রদান করেন। রেলের ডিসিও নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, অতি দ্রুত কালোবাজারিদের গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে ডোমারের উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় সৈয়দপুর রেলওয়ে থানার ওসিকে ২৪ ঘন্টার মধ্যে সকল কালোবাজারিকে গ্রেপ্তারের নির্দেশ প্রদান করা হয়। কালোবাজারি রুখতে মনিটরিং টিম গঠন করা হয়েছে। অতি দ্রুত অন্যান্যদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে আশ্বস্ত করেছেন, আমরা গোপনে খবর রাখছি। আপনারা একটু স্থানীয় যারা আছেন, লেখাটির বিষয়ে গোপনে খোঁজ রাখবেন এবং আমাদেরকে অবগত করবেন। আমরা ইয়ন মহোদয়কে বলে মোবাইল কোর্ট পরিচালনা করব, আর আমরা নিজেরা আকস্মিকভাবে অভিযান পরিচালনা করব। আমি অতি সৈয়দপুর রেলওয়ে বলেছি, কালকে তা এদের যারা ব্ল্যাকিং এর সাথে জড়িত তাদের নামে মামলা হয়ে যাবে। আশা করছি তিনি আইনগত ব্যবস্থা নেবেন। আমরা এখানে জড়িত যারা ছিল একজন লেবার, তাকে আপনাদের সামনে রেখেছেন। আমরা তাৎক্ষণিক অর্ডার দিয়ে তার এনলিস্টমেন্ট বাতিল করেছি এবং একজন আমাদের স্টাফ বুকিং সহকারী যার কালোবাজারি সংশ্লিষ্টতা আপনাদের মাধ্যমে পেয়েছি, আমরা তাকে নাম হচ্ছে আশিহাব, তাকে ইনস্ট্যান্ট আমরা অর্ডার দিয়ে এখান থেকে তার স্ক্যান রিলিজ করে আমরা দপ্তর সংযুক্ত করেছি। এখন আমরা আপনারা যে অভিযোগগুলো করেছেন এবং দাবিগুলো করেছেন সেই বিষয়ে আমরা দপ্তরে যাচাই বাছাই করে। এ ব্যাপারে ডোমার স্টেশনের বুকিং সহকারী রাশেদ জানান, কালোবাজারি চক্রে ৬ জনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাতনামা করে মামলা করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে পুলিশ আসামিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে এ সময় তিনি জানান। না, আসলে তো মামলা হবে না, এটা অভিযোগ ওনারা দিয়ে গেছে, ১০ জনের নাম করে বহি বাদী হয়ে একটা অভিযোগ আমাদের দিয়ে গেছে, ১০ জন প্লাস অজ্ঞাত। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শিখরের সন্ধানে এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনি আমাদের সাথে থাকুন, প্রতিটি বিভাগ আপনার সঙ্গে থাকবে। এমকে টেলিভিশন।